हेलो एंड वेलकम बैक फ्रेंड्स, नेट सल्यूशन बेंगली चैने आबार एक नतून भिडियोते अपन अनेक अनेक स्वागत। फ्रेंड्स, इंडियन पोस्ट अर्थात ग्रामीण डाक सेवा केंद्र तरफ थेके एखन रिटेल आईडी रेजिस्ट्रेशन शुरू हो गए। तो रिटेल आईडी आमरा की काज करते पर रिटेल आईडी निये आपनारा अपने सेंटर के क्यों ग्रो करते पारबेन तार सम्पूर्ण तथ्य स्टेप बाय स्टेप देखाबो। কিভাবে আপনারা রিটেল আইডি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনারা লগ ইন করবেন তার সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এক এক করে এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পরেই আপনারা দেখতে পাচ্ছেন পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকমের গভর্নমেন্ট প্রজেক্টের সম্পর্কে ডিসকাস করা হয়ে থাকে, যার ভিডিও আপডেটের শুরুতেই আপনাদের সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন সময় না অতিক্রম করে ভিডিওতে যাওয়া যাক। ফ্রেন্ডস, রিটেল আইডি নেওয়ার জন্য আপনারা যদি মোবাইল বা কম্পিউটার ওপেন করে থাকেন তাহলে মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে গুগলে গিয়ে আপনারা ইন্ডিয়ান পোস্ট .gov.in লিখে সার্চ করাবেন অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে এসে যাওয়ার পরে আপনারা এই পেজটি ভিজিট করবেন। ভিজিট করার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত তথ্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের বা ইন্ডিয়ান পোস্টের যে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান থেকে থাকে তা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে এসে যাওয়ার পরেই আপনারা একটু লেফট সাইডে কোনায় আপনারা অপশানটি দেখতে পাচ্ছেন সাইন ইন অ্যান্ড রেজিস্টার। তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউজার। তো রেজিস্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা রিটেল অ্যান্ড কর্পোরেট। তো যেহেতু আমরা রিটেল আইডি নিতে চাচ্ছি তো রিটেল আইডির জন্য আপনারা রিটেলে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, দেখতে পেয়ে যাবেন আপনাদের সামনে একটি এরকমভাবে অফিসিয়াল পেজ চলে আসবে যেখানে কয়েকটি সামান্য আপনাদের ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশানগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই রেজিস্টার অ্যাকাউন্ট। তো আপনারা যেহেতু রেজিস্টার অ্যাকাউন্ট করতেছেন, অ্যাকাউন্টে রেজিস্টার করার জন্য প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইউজার আইডি। তো এখানে আপনারা যে ইউজার আইডিটা রাখতে যাচ্ছেন সেই ইউজার আইডিটা লিখবেন। তো নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফার্স্ট নাম, তো সেকেন্ড নাম বা লাস্ট নাম যেটি রয়েছে সেই লাস্ট নাম দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশানে কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনের আনসারও দিয়ে রয়েছে। তো নেক্সট অপশান আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো অ্যাড্রেস প্রুফে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস বা আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা ফিল আপ করবেন। তো নেক্সট দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো অলরেডি এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে রয়েছে। তো নেক্সট দেখতে পাচ্ছেন স্টেট, তো আমরা আপনি যে স্টেট থেকে বিলং করেন বা আপনার আধারের যে স্টেটে আপনি পোস্ট অফিস যে পোস্ট অফিসে যে রিটেল আইডি নিতে চাচ্ছেন সেই রিটেল আইডিটা ভরবেন, তো সেই হিসাবে আপনাদের আধার কার্ড অনুপাতেই ভরবেন। তো নেক্সট দেখতে পাচ্ছেন সিটি, পিনকোড, নাম্বার অ্যান্ড পারমানেন্ট যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, তো এই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনারা সঠিকভাবে ভরবেন। পরে নেবার পরবর্তীতে আপনাদের যে পারমানেন্ট মোবাইল নাম্বারটি রয়েছে সেই পারমানেন্ট মোবাইল নাম্বারটি ভরবেন। নেক্সট আপনাদের যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পরে কিছুটা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরেই আপনারা ই নিউজ লেটার যে অপশানটি রয়েছে, তো আপনারা যদি ই নিউজ লেটারে ক্লিক করেন তো আপনাদের রেজিস্টার যে ইমেল আইডিটি দিচ্ছেন সেই রেজিস্টার ইমেল আইডিতে পোস্ট অফিসের যে সমস্ত ইলেকট্র নিউজ লেটার হয়ে থাকে সেই ইলেকট্র নিউজ লেটারটি আপনাদের সামনে আপডেট হতে থাকবে। তো হয়ে যাওয়ার পরবর্তীতেই আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট বলে অপশানটি রয়েছে, এটিতে আপনারা যে টার্ম অ্যান্ড কন্ডিশন বা আপনারা যে ফিল আপ করেছেন, ফিল আপ করে নেওয়ার পরে যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি সঠিক, তো সেটাই আই অ্যাকসেপ্টে ক্লিক করে আর রেজিস্টারে করে নেবেন। তো চলুন আমি ফটাফট করে আপনাদেরকে এক এক করে পরে দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পরেই আপনারা সম্পূর্ণ ডিটেলসটি আপডেট পেয়ে যাবেন। সর্বপ্রথম এখানে ইউজার আইডি রয়েছে, তো আপনারা ভ্যালিড ইউজার আইডি দেবেন। তো ভ্যালিড ইউজার আইডি দেখতেই পাচ্ছেন আমি এখানে নাম, আমার নাম এবং একটি আইডি দিয়ে নাম্বার প্রোভাইড করেছি। প্রোভাইড করে নেওয়ার পর চেক অ্যাভেলেবেল, তো চেক অ্যাভেলেবেলে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটি সার্চ হচ্ছে। তো যেহেতু সার্চ হওয়ার কারণ হচ্ছে এই ইউজার আইডিটি কেউ এই নামে সঞ্জয় 2022 যে ইউজার আইডিটি আমি দিয়েছি সেই ইউজার আইডিটি অলরেডি কেউ ক্রিয়েট করে নিয়েছে কিনা তা সার্চ করতেছে। তো আপনারা চাইলে আপনারা যে কোনো নাম বা যে কোনো ইউজার আইডি দেওয়ার জন্য আপনারা ট্রাই করবেন, সবসময় যেন চেক করবেন এই যেগুলো ইউনিক হয়ে থাকে অর্থাৎ আনকমন হয়ে থাকে সেই আনকমন কিছু দিয়ে চেক করাবেন যেগুলো সচরাচর কেউ ব্যবহার না করে থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক সময় সার্চ হচ্ছে। আজ 22 তারিখ, তো আমি আজ 21 তারিখে অলরেডি অর্থাৎ গতকাল আমি আমার ইউজার আইডিটি ক্রিয়েট করে নিয়েছি, তো আমি তাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা আপনাদের নাম দিয়ে চেক অ্যাভেলেবিলিটি দেখাবেন, দেখালে এখানে আপনাদের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডিটি শো হয়ে যাবে এবং অ্যাভেলেবল বলে দেখিয়ে দেবে। তো আপনার নেক্সট অপশানে আপনারা এখানে নাম ভরে নেবেন। এখানে আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন, তো হাই সিকিউরিটির জন্য যে কোশ্চেনটি হয়ে থাকে সেই কোশ্চেনটি আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ইউর বার্থ অফ প্লেস, তো আপনাদের প্লেস জন্ম তারিখে জন্ম প্লেসটি দিতে যাচ্ছেন। আপনারা যে
যেটি সিকিউরিটি হিসাবে রাখতে চাচ্ছেন সেটি অলরেডি না থেকে থাকে এবং এন্ট্রি করে রাখবেন আপনাদের যে রেজিস্টার বা নিজস্ব যে পার্সোনাল ডায়েরি রয়েছে তো সেটা দিবেন। তো আমি এটা পার্টি জিওর বাথ প্লেস রয়েছে, তো আমি এটা বাথ প্লেস আমার অ্যাড্রেস যেহেতু হলদে তো আমি হলদেই করে দিচ্ছি। তো এখানে হয়ে যাওয়ার পরে ভিলেজ দিবেন, ভিলেজের পরে পোস্ট এবং পারমানেন্ট যে অ্যাড্রেসটি হয়ে থাকে সেটি দিবেন। তো ওয়েস্টবেঙ্গল, ওয়েস্টবেঙ্গলের পরেই আপনারা আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটি পূরণ করে নেবেন। দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা সমস্ত ডিস্ট্রিক্টগুলি আমাদের ওয়েস্টবেঙ্গলে শো হচ্ছে। তো আমি যেহেতু পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুর শো করবো। এখানে আমাদের পিনকোড নাম্বার, তো পিনকোড নাম্বারটি আমি সিলেক্ট করে নেব। পিনকোড নাম্বার পরেই আমাদের যে নাম্বারটি হয়ে থাকে সেই পারমানেন্ট নাম্বারটি আপনারা আপনাদের দিয়ে থাকবেন। তো এখানে আমার ইমেল অ্যাড্রেস, পারমানেন্ট ইমেল অ্যাড্রেস অলরেডি রয়েছে, তো আমি ইমেল অ্যাড্রেসের পরে যে মোবাইল নাম্বারটা আপনাদের যে পারমানেন্ট মোবাইল নাম্বারটা সেটি দেবেন। সেটি দেওয়ার পরে আপনারা ক্যাপচার ভরবেন, ক্যাপচার ভরার পর নিউজ লেটার এবং অ্যাকসেপ্ট এটি আপনাদেরকে বলেছি, তো আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এবং রেজিস্টার বলে দেখিয়ে দেবে। তো হয়ে যাওয়ার পরেই আমি আমার যে রেজিস্টার্ড মেলটি যে রয়েছে বা অর্থাৎ আমি কাল যখন রেজিস্টার করেছিলাম সেই মেলটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একুশে জুন, তো একুশে জুন আমি রেজিস্টার করেছিলাম। তো আমার রেজিস্টার্ড যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসে মেল এসে গিয়েছে। তো নো রিপ্লে ইন্ডিয়ান পোস্ট .gov.in থেকে এসেছিলো। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে সম্পূর্ণভাবে, ডিয়ার সঞ্জয় সাহু, ইউর রিকোয়েস্টেড হ্যাজ বিন রিসেন্ট অ্যাক্টিভেট লিঙ্ক হ্যাজ বিন রিসিভড। তো দিয়ে আপনাদেরকে পুরোটি সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডও রিসেট পাসওয়ার্ড যেটি দিয়েছে এটি অলরেডি আমি রিসেট করে নিয়েছি। তো এই যে পাসওয়ার্ডটি সেন্ড করেছি এই পাসওয়ার্ডের কোনো ভ্যালু নেই। তো রিসেট যে পাসওয়ার্ডটি করেছি সেটিও আমি লগ ইন করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো আপনাদের সামনে এরকমই একটি মেল এসে থাকবে, মেল এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটা লিঙ্ক দিয়ে থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নিলেই আপনাদের 48 ঘন্টা যে ভ্যালিড রয়েছে এই লিঙ্কটি তো সেটি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে। তো এই লিঙ্কে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনাদের একটি পরবর্তী ট্যাবে পৌঁছে দেবে। তো চলুন আমি ক্লিক করে নিয়েছি, ক্লিক করে নেবার সঙ্গে একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই অপশান চলে আসবে। তো এখানে আপনাদের ইউজার আইডিটি শো হয়েছিল, সেই ইউজার আইডিটি পুট করবেন এবং যে মেলে মেলে যে পাসওয়ার্ডটি এসেছে সেই মেলে পাসওয়ার্ডটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে নেবার পরেই আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লেফট সাইডে একটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বলে অপশান এসে যাবে। তো আপনারা কনফার্ম পাসওয়ার্ড করে নেবেন। তো আমি যেহেতু পাসওয়ার্ড ক্রিয়েট অলরেডি করে নিয়েছি তো আমি ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করে আপনাদেরকে পোর্টালটি দেখিয়ে দেবো। চলুন আমি ফটাফট করে আমি ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি ইউজার আইডি পাসওয়ার্ড ভরে নেওয়ার পরে আমি লগ ইন করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লগ ইন হয়ে চলে এসেছে। তো এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন আমার লগ ইন আইডি এবং নাম দেখাচ্ছে। তো নাম সঞ্জয় সাহু, তো লগ ইন ডেট 6/2/2022, তিনটার সময় হয়ে গেছে। তো এখন যেহেতু তিনটা বাজে তো সেই হিসাবে তিনটা দেখিয়ে দিচ্ছে। তো চেঞ্জ পাসওয়ার্ড, আমি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং মাই প্রোফাইল, আমি যদি প্রোফাইলে কোনো চেঞ্জিং করতে চাই বা নতুন কিছু আপডেট করাতে চাই তো সেই হিসাবে দেখাতে থাকবে। তো মেইনলি আপনারা থাম্বনেল দেখে যেটি যে বিষয়ের উপরে ভিডিওটি তে এসেছেন সেটি হচ্ছে আধার। তো আপনারা এখান থেকে কী কী কাজ করতে পারবেন এবং আধারের যে বিষয় সম্পর্কে আমি দেখেছিলাম থাম্বনেলে, তো সেই আধার সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা মেনু অপশানে দেখতে পাচ্ছেন সব এক এক করে রয়েছে, ড্যাশবোর্ড বা বাকি যে সমস্ত অপশানগুলি দেখতে পাচ্ছেন। তো লাস্টের দিকে আপনারা এসে দেখতে পেয়ে যাবেন, লাস্টের দিকে আপনারা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে রিটেল সার্ভিস অপশান। তো আমি মার্ক করেও দেখিয়ে দিচ্ছি যে রিটেল সার্ভিস অপশান, এই রিটেল সার্ভিস অপশানে আপনারা আসবেন। এসে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে ব্যাংকিং, রিটেল পোস্ট, তো আধার আপডেট। তো আধার সম্পর্কে আপনারা যারা এই ভিডিওতে দেখেই এসেছেন তো আধার সার্ভিসের সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আধার আপডেটের সম্পর্কে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সামনে এরকমই একটা অপশান এসে গেছে, দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট কাম আপডেট সেন্টার। তো এইখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যারা আধার কার্ডে বেস করে জন্য এই রিটেল আইডি নিতে চাচ্ছে বা নিয়েছে তো তাদের জন্য এই আপডেটটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নিউ এনরোলমেন্টের জন্য ফ্রি অফ কস্টে আপনাদেরকে যখনই আধার এনরোলমেন্টের কাজ প্রোভাইড করে থাকবে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে, তো সেই হিসাবে আপনাদেরকে নিউ এনরোলমেন্ট ফ্রি অফ কস্টে দেবে। তো দেখতে পাচ্ছেন মনিটরিং বায়োমেট্রিক আপডেট, তো বায়োমেট্রিক আপডেটের জন্য আপনাদেরকে ফ্রি অফ কস্ট চার্জ করে দেবে। তো আধার বায়োমেট্রিক আপডেট, তো যারা 18 বছরের উপরে যাদের হয়ে রয়েছে তাদের বায়োমেট্রিক আপডেটের জন্য 100 টাকা চার্জ করে থাকবেন এবং ডেমোগ্রাফিক্যাল আপডেটের জন্য 50 টাকা চার্জ করে থাকবে। অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট, কারেকশন, অ্যাড্রেস কারেকশন, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, নাম, এই সমস্ত কাজের জন্য 50 টাকা চার্জ প্রোভাইড করে থাকতে হবে। তো সেই হিসাবে আপনারা টোটাল দেখতে পাচ্ছেন এখানে 13,552টি আধার এনরোলমেন্ট কাম আপডেট সেন্টার প্রোভাইড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে লিস্টটা দেখতেও পারবেন, তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি লিস্ট অফ আধার সেন্টার। তো এখানে আপনারা ক্লিক করে আপনারা চাইলে আধার সেন্টারটি আপডেট করে নিতে পারবেন। তো
তারপরে নিচেতে কিছুটা দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়েছেন কন্টাক্ট বিজনেস ডিপার্টমেন্ট তো ও এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি অফিশিয়াল জেনারেল রয়েছেন প্রত্যেকটি স্টেটের ডিপার্টমেন্টাল যে কন্টাক্ট নাম্বার তো সেই কন্টাক্ট নাম্বারে একটি এক্সেল শীট ডাউনলোড চলে এসেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি ক্লিক করে নেছি ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে যে অফিস এক্সেল শীটটি সেই এক্সেল শীটটি আমাদের সামনে চলে এসেছে তো আপনারা 23 নম্বর যে অপশনটি রয়েছে 23 নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল যে কন্টাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্টাক্ট নাম্বারে আপনারা ক্লিক করে আপনারা সঠিকভাবে তথ্য নিয়ে নিতে পারবেন যে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি বা যে বিষয়ে আপনারা ভিডিওটি দেখলেন সেই বিষয়টা স্যাটিসফাই হয়েছে কিনা তো অন্যান্য আপনারা যদি আলাদা কোনো স্টেট থেকে বিলং করেন তাহলে আপনারা আপনাদের যে স্টেট থেকে রয়েছে সেই স্টেটের ডিপার্টমেন্টাল যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি আপনারা কল করে কনফার্ম করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল ছোট্ট আপডেট তো আপনারা পোস্ট অফিস অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের যে রিটেল আইডিটি সেই রিটেল আইডিটি নিয়েও আপনারা কাজ করতে পারবেন তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই যে রিটেল আইডিটি রয়েছে রিটেল আইডিটি ক্রিয়েট করে নিন এবং ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে রাখুন তো পরবর্তীতে ইন্ডিয়ান পোস্টের যে সমস্ত সার্ভিস রয়েছে আপনারা এই রিটেলের মাধ্যমেই আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের সেন্টারে একটি খুব ভালো মতো আর্নিং করতে পারবেন ধন্যবাদ ফ্রেন্ডস এই পোস্ট অফিস রিটেল আইডির সম্পর্কে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণভাবে তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যদি কোনো নতুন নোটিফিকেশান এসে থাকে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট করে থাকব।